হ্যালো হ্যালো বাচ্চা পার্টি কেমন আছো তোমরা সব আশা করি তোমরা এখন খুবই ভালো আছো আর সবাই নিজে নিজে লাইফে এনজয় করছো অ্যাট দ্য সেম টাইম আমি আশা করছি তোমরা নিজের পড়াশোনাটাকেও ঠিকঠাক মতো করছো ইন্টার তো হয়ে গেল এবার ব্যাপারটা হলো অনেক দিন পর কিন্তু আমাদের এই ক্লাস হচ্ছে ঠিক আছে ভেক্টর অ্যানালিসিসের যে ক্লাসগুলো আমরা করছিলাম আজকে কিন্তু সেটার চার নাম্বার ক্লাস ক্লাস নাম্বার ফোর আমি তোমাকে বলেছি ক্লাসটাকে ধীরে ধীরে করব সেই কারণে মাঝে মাঝে আমি কিন্তু গ্যাপ দিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ সিলেবাসটা ছোটো বলতে পারো আমি যদি একটু নিজে থেকে একটু বেশি চেষ্টা করি ঠিক আছে যদি ক্লাসগুলোকে দু ঘন্টা করে নিয়ে নিই তাহলে কিন্তু দুই দিনের মধ্যেই কিন্তু সিলেবাসটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো আস্তে আস্তে করছি আমাদের কাছে সময় আছে কোনো অসুবিধা নেই গরুর গাড়ি চালিয়ে একেবারে ক্লাসটাকে করব সো দ্যাট আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যেন বেড়ে যায় ঠিক আছে এবার বিষয়টা বলবো যেটা প্রথমে বলার সেটা হলো অনেক নতুন নতুন বন্ধু বান্ধবী আজকে হয়তো ক্লাসটাকে দেখছে প্রথমবার দেখছে ভাবছে কি না কি হচ্ছে এখানে আমি তাদের জন্য বলবো এখানে মূলত ম্যাথ মাইনর ঠিক আছে ম্যাথ মাইনরের তোমাদের গ্রাজুয়েশনের যে সিলেবাসটা আছে ফার্স্ট সেমিস্টারের সেই সিলেবাসটাকে এখানে কভার করা হচ্ছে ঠিক আছে সেই সিলেবাসটাকে এখানে ক কভার করা হচ্ছে সিলেবাসটা বলতে গেলে যদি বলি পার্টিকুলারলি আমরা শুধু আর শুধুমাত্র ভেক্টর অ্যানালিসিস যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরাই এখানে ইউটিউবে শুধু আর শুধুমাত্র করছি ঠিক আছে আর বাকি দুটো পার্ট যে আছে যে ক্যালকুলাস পার্টটা আছে ঠিক আছে ক্যালকুলাস আর যে জিওমেট্রি পার্টটা আছে ঠিক আছে জিওমেট্রি সেই পার্টটাকে আমরা কিন্তু আমাদের অ্যাপে তার মানে সেখানে যে পাঠান ব্যাচ আছে সেই পাঠান ব্যাচে আমরা কিন্তু পড়ছি তো পাঠান ব্যাচ নিয়ে কারো কোনো রকমের যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বার হলো কি দিস ওয়ান এইট টু ফোর জিরো সিক্স জিরো সিক্স নাইন ওয়ান সেভেন ঠিক আছে এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার যদি পাঠান ব্যাচে অ্যাডমিশন নেওয়ার থাকে মানে এই যে ইউটিউবে তোমরা যে ক্লাসগুলো দেখছো সেটা যদি তোমাকে ভালো লাগে ঠিক আছে মনে হয় যেন হ্যাঁ ঠিক আছে বাকি টপিকগুলো তাহলে পড়া যেতে পারে তাহলে আমাদের পাঠান ব্যাচেও তুমি কিন্তু চলে আসতে পারো ঠিক আছে তো যত যাবতীয় তথ্য যদি জানতে হয় সেটা আমাদেরকে কিন্তু এই নাম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে ক্লিয়ার কনসেপ্ট ঝাঁ চকচকে পুরোটাই এবার পিডিএফ নিয়ে একটু একটুখানি বলে দিই পিডিএফ ব্যাপারটা হলো যে এই যে ক্লাসটা হচ্ছে তোমাদের মানে ভেক্টর অ্যানালিসিসের যে এই ক্লাস নাম্বার ফোর এটা যে ক্লাসগুলো তোমার ক্লাসটা হচ্ছে এখানে পিডিএফগুলোকে তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিই আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কোথায় পাবে এই যে ভিডিওটা চলছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো সেখানে একটা হোয়াটসঅ্যাপের লিংক আছে লিংকে ক্লিক করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি অটোমেটিক্যালি জয়েন করতে পারবে ঠিক আছে আর প্রথমে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে তখন দেখবে যে পিডিএফগুলো নেই তো সেই জন্য কী করবে তুমি আমাকে মেসেজ করে দেবে আগের যে পিডিএফগুলো আছে মানে ক্লাস নাম্বার ওয়ান টু থ্রি সেই পিডিএফগুলো আমি তোমাকে দিয়ে দেবো ঠিক আছে আমাকে একবার জাস্ট বলবে ঠিক আছে ক্লিয়ার কনসেপ্ট তো আমার প্রমোশনটাকে একটি ছোট্ট করে বলে নিলাম প্রথমে ঠিক আছে এবার কিন্তু আমরা আসল কন্টেনের দিকে আমরা কিন্তু এগিয়ে যাব কন্টেন্ট আমাদের কি কন্টেন্ট হল আমাদের আজকের ডিফারেন্সিয়েশন অব ভেক্টরস তো কন্টেন্টটা শুরু করার আগে একটাই কথা বলবো যে আজকে মূলত বলতে পারো যে থিওরিটাকেই আমরা খুব ভালোভাবে পড়বো ডিফারেন্সিয়েশন অব ভেক্টরস এই যে চ্যাপ্টারটা আছে ঠিক আছে তো সবাইকে বলছি কেউ যেন ক্লাস ছেড়ে যেন না যায় যখন ক্লাসটা শুরু করেছ তখন শেষ করেই যেন এটাকে ছাড়বে ঠিক আছে আর যদি মাঝপথে ছেড়ে যাও তাহলে কিন্তু আমি মৃত্যুর মৃত্যুদণ্ড কিন্তু অ্যানাউন্স করব। কোনো রকমের যাবজ্জীবন যাবজ্জীবন যে কারাদণ্ড হয় সেটা আমি একদমই করব না সরাসরি তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেব ওকে তো চলো আমরা রেডি এই যে ডিফারেন্সিয়েশন অফ ভেক্টরস যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাকে করার জন্যে এবার প্রথমে আমাদেরকে কিছু কিছু জিনিস পড়তে হবে যেমন হলো ভেক্টর ফাংশান আমাদেরকে পড়তে হবে লিমিট আমাদেরকে পড়তে হবে কন্টিনিউটি কার ভেক্টরের কন্টিনিউটি ভেক্টরের লিমিট ভেক্টর ফাংশান ব্যাপারটাকে পড়তে হবে তারপরে আমরা পড়ব ডিফারেনসিয়েশন অফ ভেক্টরস মানে এটা বোঝা গেলো ডিফারেন্সিয়েশান করে এসেছি এতদিনই ডিডিএক্স বলে হাজার রকমের যে ফাংশনের ডিফারেনসিয়েশন তোমরা করে এসছো ঠিক আছে সেই ডিফারেন্সিয়েশন এখানে ভেক্টরে এখানে করতে হবে ঠিক আছে তো ওকে ধীরে ধীরে আমরা এগোবো থিওরিটাকে আজকে ভালো করে রপ্ত করতে হবে আর দেখা যাক কিছু কিছু অঙ্ক যদি সম্ভব হয় তাহলে আমি কিন্তু তোমাকে দেখিয়ে দেবো ক্লিয়ার তো প্রথমে আমাদেরকে জানতে হবে যেটা সেটা হলো ভেক্টরের ফাংশান হোয়াট ইজ ভেক্টর ফাংশান ক্লিয়ার তো ভেক্টর ফাংশানটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব এখানে ভেক্টর ফাংশান ব্যাপারটা কি একটুখানি নজর দেবে এদিক ওদিক তাকাবে না ভালোভাবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা ব্যাপারটা হলো ভেক্টর ব্যাপারটাও আমরা জানি ফাংশান ব্যাপারটাও আমরা জানি তার মানে কি যে কোনো একটা ভেক্টর ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে নাকি ভেক্টর ফাংশান কখন ভেক্টর ফাংশন বলা হচ্ছে এই আর ভেক্টরটা র্যান্ডাম একটা ভেক্টর চুজ করলাম আশা করছি তোমার এতে কোনো আপত্তি নেই আমি চুজ করতেই পারি এবার এটা সমান সমান বলছে যদি এটাকে কোনো একটা ফাংশানের আকারে লিখতে পারি তাহলেই সেটা হয়ে গেল আলটিমেটলি ভেক্টর ফাংশান আর ইজ দ্য ভেক্টর ফাংশন ঠিক আছে ওকে তাহলে এটাকে যদি একটু ভালো আর ভদ্র ভাষায় হ্যাঁ ভদ্র মানুষের মতো যদি এটাকে লিখি তাহলে সেটা দেখতে কেমন হবে বলছে ইফ ঠিক আছে একটু ভাষাটা লিখে নেবে আমার সাথে যখন রিভিশন দেবে তখন যেন এটা একবার পড়লেই যেন মনে চলে আসে দে আর এক্সিস্ট ইফ দে আর এক্সিস্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট 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 স্কেলার ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট স্কেলার ভেরিয়েবল ঠিক আছে আজকে কিন্তু একটু লিখতে হবে ঠিক আছে সেটা নিয়ে যেন কেউ কনজুসি না করে একদম খাতা নিয়ে বসো পুরোটা যেন লিখে ফেলো খাতায় সঙ্গে সঙ্গে ঠিক আছে পিডিএফ কালেক্ট করার যেন কোনো প্রয়োজন না পড়ে পিডিএফ কালেক্ট করার কোনো যেন প্রয়োজন না পড়ে ব্যাস এবার কিছু লোকজন তো থাকবেই যাদের পিডিএফ দরকার তো তারা পিডিএফ নিয়ে নেবে অ্যাকর্ডিংলি ঠিক আছে গ্রুপে গিয়ে করেসপন্ডিং টু ইচ ভ্যালু

নিয়ে ডেফিনাইট ডোমেন সাচ দ্যাট এইভাবে বলো এমন যে একটা ভেক্টর আছে আর সেটাকে আমরা লিখতে পারি এফ ভেক্টর টি আকারে ঠিক আছে ইফ দেয়ার ইজ ইস্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিস ওয়ান করেসপন্ডিং টু ইচ ভ্যালু অফ টি ডিফাইন ইন এ ডোমেন সাচ দ্যাট আর কে এইভাবে লেখা যায় দেন তাহলে বলছে যে আর নাকি ইজ কল্ড আর কে বলা হচ্ছে এ সিঙ্গেল ভ্যালুড ভেক্টর ফাংশন সিঙ্গেল ভ্যালুড ভেক্টর ফাংশন ঠিক আছে ওকে তো মোটামুটি আমি তোমাকে ছোট্ট করে এটাকে লিখিয়ে দিলাম আশা করছি তোমার ব্যাপারটা নিয়ে একটুখানি হলেও ইন্টারেস্ট জেগেছে পুরো ব্যাপারটা প্রথমেই আমি কিন্তু তোমাকে এক্সপ্লেন করে দিয়েছি যে আর যে কোনো একটা ভেক্টর সেটাকে যদি কোনো একটা ফাংশান অফ টি আকারে লিখা যায় তাহলে আরটাকে বলা হচ্ছে একটা ভেক্টর ফাংশান এখানে যেহেতু টি একাই আছে সেটাই সেই জন্য একে একে বলা হচ্ছে সিঙ্গেল ভ্যালুট যদি দুটো থাকতো তাহলে এখানে বলতো ডাবল ভ্যালুট ঠিক আছে তারপরে তিনটে থাকতো চারটে থাকতো দেন রেসপেক্টিভলি এটা কিন্তু চেঞ্জ হতো ঠিক আছে তো এটা ছিল তোমাদের জন্য ভেক্টর ফাংশান কারণ ভেক্টর ফাংশানের উপরেই কিন্তু এই পুরো চ্যাপ্টারটা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে আছে ঠিক আছে ওকে তাহলে ভেক্টর ফাংশান যখন আমরা জানতে পারলাম তখন ব্যাপারটাকে আরেকটু এক্সপ্লেন করা যাক ঠিক আছে চলো তাহলে আর ব্যাপারটাকে আমরা জেনে এখানে অ্যাডিশনালি যে ব্যাপারটাকে বলবো সেটা হলো যে সামটাইমস বা বলতে পারো সামটাইমস না বলেও যে আর ঠিক আছে বা নোট বলে বলতে পারো এই জায়গাটায় যে আর ক্যান বি ঠিক আছে এক্সপ্রেসড পি আর ই এস এস ডি এক্সপ্রেসড অ্যাস আর ভেক্টর সমান সমান এই যে এফটা আছে এফটাকে আমরা ভেঙে টেঙে আমরা এটাকে লিখতে পারি পুরোটাই প্রথমে লিখি ভেক্টর অফ টি সমান সমান নাকি বলছে এফ ওয়ান আই ক্যাপ ঠিক আছে এইটা এই যে এই যে একটা ভেক্টর তুমি দেখতে পাচ্ছ অবশ্যই সেটা একটা ভেক্টর তাহলে যদি ভেক্টর হয় তাহলে সেটাকে আই কে আকারে যাবে আর যদি আই কে আকারে লিখি তাহলে সেটা দেখতে কেমন লাগবে সেটা দেখতে হবে ঠিক এইভাবে ঠিক আছে সেটা দেখতে নাকি হবে ঠিক এই রকম ক্লিয়ার তো ছোট্ট করে এটাকে নোট আকারে লিখে রাখো মাঝে মাঝে কাজে লাগবে আমাদের কোথায় কাজে লাগবে পরবর্তীতে যখন আমরা একটু এক্সাম্পল টেকসাম্পল করতে যাব তখনই কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু চলে আসবে ঠিক আছে দেখো ওকে তো প্রথম এক্সাম্পল যেটা নেবো ধরো যে কোনো একটা স্ট্রেট লাইন আছে সেটাকে একটা নাকি ভেক্টর ফাংশন আকারে লেখা যায় তার মানে কি একটা স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইন নেব হুম সর্বপ্রথমে একটা স্ট্রেট লাইন লিখেই নিচ্ছি ধরো দ্য স্ট্রেট লাইন এইভাবে বলো দ্য স্ট্রেট লাইন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান ঠিক আছে দ্য স্ট্রেট লাইন দিস ওয়ান ক্যান বি রিটেন বিস বা ক্যান বি এক্সপ্রেস অ্যাস কীভাবে এটাকে লিখা টিখা যাবে বলছে ভেক্টর আকারে তুমি যদি এটাকে এক্সপ্রেস করো তাহলে আর ভেক্টর সমান সমান এফ অফ টি তাইতো এইটাকে নাকি লিখা যাবে বলছে এটি আই ক্যাপ প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস টি জে ক্যাপ দেখো তো একটু বোঝাটোঝা গেলো কি না তুমি বলবে এটাকে হঠাৎ করে কী করে লিখতে পারলাম এখানে দেখো এক্সের কোঅর্ডিনেটটা কী আছে এক্সের এখানে এটি এটি আই ক্যাপ তাহলে এটি ইজ দ্য কোইফিয়েন্ট তাহলে এখানে বসাও দেখি পূর্ব ভেক্টর যে ফাংশনটা আছে তোমার ভেক্টরের যে ইকুয়েশনটা আছে সেখানে বসাও দেখি এক্সের জায়গায় বসালাম এটি ডিভাইডেড বাই এ ওয়াই এর জায়গায় বসাবো তাহলে কি দেখতেই পারছ বি ইন্টু আই মাইনাস টি ডিভাইডেড বাই বি কাটাকুটি করে নিলে ইন্ডিয়া পাকিস্তান করার পরে এখানে চলে আসবে দিস ওয়ান মাইনাস টি এবং টি আবার ইন্ডিয়া আর পাকিস্তান সমান সমান চলে আসলো ওয়ান হুইচ ইজ নাথিং বাট রাইট হ্যান্ড সাইড ব্যাপারটা বুঝতে পারছো দিস ইকুয়েশান স্যাটিসফাইজ দিস ওয়ান দ্যাট ইজ ওয়াই কোনো একটা ভেক্টর কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারছি আশা করছি বোঝাতে পারলাম এত চিল্লামিল্লি করার পরে ঠিক আছে সো দিস স্যাটিসফাইজ এবার আমরা পরবর্তী ভেক্টর ইকুয়েশান যে কোনো একটা তোমার একটা দেখে আশা করছি মন ভরেনি আমি তাহলে আরও একটা এক্সাম্পল তোমার জন্য তুলে নিয়ে আসতে চাই সেটা হলো ধরো যে কোনো একটা এক্সাম্পল আর একটা এটা দেখলাম এবার একটা সার্কেলের এক্সাম্পল নিয়ে নিই ঠিক আছে দ্য তোমার হচ্ছে এইভাবে বলো সবথেকে ভালো না লিখে নেব দ্য ভেক্টর ইকুয়েশন অফ এ সার্কেল ঠিক আছে সার্কেলটা দেখতে কেমন বাবা জীবন সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এই স্কোয়ার ছোটোবেলা থেকে পড়ে আসছি এইটাকে নাকি লিখা যায় ভেক্টর ইকুয়েশন আকারে আর ভেক্টর সমান সমান তোমার হচ্ছে কস অফ টি কী বললাম কস অফ টি ইন্টু আই ক্যাপ প্লাস সাইন অফ টি ইন্টু জে ক্যাপ ক্লিয়ার কনসেপ্ট ঝাঁ চকচকে তুমি বলবে বিশ্বাস হলো না আমি বলব এখনই এক্সাইজ জায়গায় কস টি বসাও সাইনের জায়গায় তোমার হচ্ছে আচ্ছা দাঁড়াবো একটা এ মিসিং আছে মনে হচ্ছে সমান সমান এ তো তাহলে এখানে এ নিয়ে নিতে পারো দিস ইস এ দিস ইস এ তাহলেই এটা কিন্তু দিস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাহলে ভেক্টর ইকুয়েশন অফ দিস সার্কেল ইজ নাথিং বাট দিস ওয়ান মানে এ কস টি বসাবে তুমি এক্স এর জায়গায় এ সাইনটি বসাবে ওয়াই এর জায়গায় ক্যালকুলেশন ট্যালকুলেশন করবে উত্তর তুমি পেয়ে যাবে সমান সমান এই স্কোয়ার তো এইভাবে আমরা ভেক্টর ইকুয়েশন দুটো দেখলাম যদি আরেকটা ইকুয়েশন দেখাই তাহলে তুমি বলবে মাজা আগে আর ইয়ে যে মাজা হ্যাঁ ও ম্যা হিন্দুস্তানকে হারেক আদমিকে দেনা চাহতা হুঁ তাহলে পরবর্তী ভেক্টর ইকুয়েশন আমি যদি তুলে ধরি তোমার সামনে ধরো প্যারাবোলার তুলে ধরছি প্যারা প্যারাবোলার ক্ষেত্রে যেটা হবে তোমার দ্য ভেক্টর equation অফ এ প্যারাবোলা ঠিক আছে parabola y ওয়াই স্কোয়ার to টু ফোর এ এক্স ইজ বলে বলবে ঠিক আছে এখানে ইজ লিখে দাও ইজ বলে বলবে যে আর ভেক্টরটা দেখতে হবে তোমার কাছে ঠিক এই রকম এটাকে ইউ তাই তো এইভাবে লিখে তো এই ইউ স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস টু এ ইউ ইন্টু জে ক্যাপ দেখো কে ক্যাপও আসবে কিন্তু প্লাস জিরো ইন্টু কে ক্যাপ তো সেটা আর আলাদা করে লিখে দেখাচ্ছি না ঠিক আছে তাহলে এটাকে একটু বসাও দেখি এই জায়গাগুলোতে কি আসবে প্রথমে টু এ ইউ বসাবে ওয়াই ওয়াই এর জায়গায় তাহলে সেটা হয়ে যাবে ফোর এ স্কোয়ার ইউ স্কোয়ার আর এখান থেকে এ ইউ স্কোয়ার যখন যাবে সেটাও হয়ে যাবে ফোর এ স্কোয়ার ইউ স্কোয়ার তো বোথ আর ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সো দিস ইকুয়েশন স্যাটিসফাইস দিস equation ঠিক আছে সো দিস ইজ দ্য ভেক্টর ইকুয়েশন ফর দা প্যারাবোলা বিশ্বাস টিশ্বাস হয়ে গেছে তো এত দূর অবধি যখন বিশ্বাস হয়ে গিয়ে থাকে আরও আছে ধরো সেগুলো আলাদা করে আর বললাম না আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজের না কাজের ব্যাপারটা হলো আমাদেরকে অঙ্ক করতে হবে কারণ অঙ্কই আসবে পরীক্ষায় ঠিক আছে তো থিওরি আর কতক্ষণ ধরে আর বলবো তাই না ওকে তো চলো এখানে আমরা যেটা বুঝতে চলেছি আজকে সেটা হলো তোমার লিমিট ডেফিনেশান অফ লিমিট আমরা কিন্তু এইবার তুলে ধরতে চলেছি কী বলব ডেফিনিশান অফ লিমিট লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কাইন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশান যেটা বলতে চাই সেটা হলো ডেফিনেশান লিমিট কিন্তু এটাকে একটু ভালোভাবে দেখবে হ্যাঁ এই যে লিমিটের ব্যাপারটা তুলে ধরবো তোমার সামনে ডেফিনেশনে বলছে যে ওকে ডেফিনেশনটা তো একটু বড়ো সেটাকে আগে লিখে নেওয়া যাক ঠিক আছে একটা লিখে নেওয়া যাক একটু কষ্ট করে হ্যাঁ এগুলো একটু লিখে নাও দেখি হাতে একটু যন্ত্রটা হবে কিন্তু সেটা একটু সহ্য করি আমার জন্যে ঠিক আছে অফ দ্য স্কেলার প্যারামিটার ঠিক আছে আগে লিখে নিপেৰে বুজা বেপাৰটা স্কেলাৰ পাৰামিটাৰ টি ইজু এই ভেক্টৰ ফাংশ্যন স্কেলাৰ পেৰামিটাৰ ইজ টু সেইড টু টেন টু হ'ব আবাৰ টেন টু আ লিমিট টেন টু আ লিমিট এল অ্যাজ বলে বলছো অ্যাজ টি টেন্স টু টি জিরো ইফ কর রেসপন্ডিং ঠিক আছে কর রেসপন্ডিং টু এনি Pre assigned pre A S S I G N E D pre assigned positive quantity positive quantity uh, for, uh, corresponding to any pre assigned positive quantity epsilon sorry however small we can Find out we can find out another positive quantity another positive quantity delta such that M J <coughs> such that bole bolso a j. ডান দিকে এসে এই জায়গাটায় লিখবে এফ অফ টি মডিউলাস এফ অফ টি মাইনাস এল লেস দেন এফ সাইলন হোয়েন জিরো লেস দেন টি মাইনাস টি জিরো লেস দেন ইকুয়াল টু তোমার হচ্ছে ডেল্টা ঠিক আছে দেখো এবার একটু পড়ে পড়ে একটুখানি বোঝার চেষ্টা করি বলছে একটা ভেক্টর ফাংশন আছে এফ অফ টি ভেরি গুড থাকতেই পারে অফ স্কেলার প্যারামিটার টি ঠিক আছে টি ইজ দ্য প্যারামিটার বা টি ইজ দ্য ভেরিয়েবল তুমি বলতেই পারো ঠিক আছে এতেও কোনো সমস্যা নেই বলছে ইজ সেইট টু সেইট টু টেন টু আ লিমিট এল হ্যাঁ এটাই একটু ভাষাটাকে একটু ইগনোর করবে আমার কথাটাকে একটুখানি শুনবে ব্যাপারটা বলছে যে একটা প্যারামি তোমার হচ্ছে এফ অফ টি একটা ফাংশান আছে বলছে এটার লিমিট টি হবে এই যে এফ অফ টি এর লিমিটটা হবে টি অ্যাজ টি টেন টু টি জিরো তার মানে ব্যাপারটা হলো তোমাকে একটুখানি ছবি দিয়ে ব্যাপারটাকে একটু যদি না বোঝাই তাহলে জানো ব্যাপারটা অধরা থেকে যায় ঠিক আছে লাইক এইরকম একটা তোমার সামনে চিত্র আমি তুলে ধরলাম এরকম একটা চিত্র তুলে ধরলাম ঠিক আছে এটা হলো টি এর কোঅর্ডিনেট অ্যান্ড দিস ইজ দ্য টি জিরো পয়েন্ট ঠিক আছে আর এটা ধরো তোমার কাছে এল পয়েন্ট ওকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে ইফ দ্য করেসপন্ডিং টু এনি পজিটিভ ত্রিএশান পজিটিভসাইলেন উই ক্যান ফাইন্ড আউট ডেলটা সাজ দ্যাট দিস ইস দিস থিং হ্যাভেন সহজ ভাষায় যদি এই লিমিটের কনসেপ্টটাকে বলি তোমাকে তাহলে ব্যাপারটা বলছে যে একটা টি ভেরিয়েল টি ভেরিয়েবলটা যখন এই যে টি এর দিকে যাবে টি জিরোর দিকে যাবে হ্যাঁ বাঁ দিক থেকেও যেতে পারে আবার ডান দিক থেকেও যেতে পারে ঠিক আছে দিক থেকেও যেতে পারে ডান দিক থেকেও যেতে পারে তখনও বলছে যে এফ অফ টি এফ অফ টি এই যে ফাংশানটা তুমি দেখতে পাচ্ছ এই ফাংশনটাকে এফ অফ টি বলা হচ্ছে সেই ফাংশনটাও নাকি ধীরে ধীরে নাকি টি এল এর দিকে যাবে ধীরে ধীরে বাঁ দিক থেকে হোক বা ডান দিক থেকে হোক ধীরে ধীরে এলের দিকে যাবে কিন্তু কে কখনো গিয়ে আবার কিন্তু টাচ করবে না কে কখনো গিয়ে টাচ করবে না তো এটা হলো সোজা ভাষায় এটার এক্সপ্লানেশান ঠিক আছে এখন ব্যাপারটাকে যদি আরও ভেঙে বলতে যাই তাহলে বেকার বেকার সময় নষ্ট হবে বেকার এখানে অ্যাকচুয়ালি তোমাদের যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারের ভিত্তিতে লিমিটেড ডেফিনেশানটা এখনকার জন্যে অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে পরবর্তীতে তোমরা পড়বে লিমিট রিয়াল রিয়েল অ্যানালিসিস বলে একটা চ্যাপ্টার তোমার হচ্ছে কী বলবো একটা একটা টপিক আছে বলতে পারো সেই টপিকে গিয়ে তোমরা কিন্তু ওই লিমিটের কনসেপ্টটাকে আরও ভালোভাবে বুঝবে ঠিক আছে এখন যেহেতু ছোটো আছো সেই কারণে ব্যাপারটাকে আর ভালোভাবে এক্সপ্লেন করলাম না জাস্ট সহজ ভাষায় বললাম যে টি ব্যাপারটা যখন আছে ধীরে ধীরে টি জিরোর দিকে যাবে টি ব্যাপারটা যখন ধীরে ধীরে টি জিরোর দিকে যাবে তখন বলছে এফ অফ টিটাও এফ অফ টিটাও ধীরে ধীরে বলছে এলের দিকে যাবে এফ অফ টিটা ধীরে ধীরে এল এর দিকে যাবে ঠিক আছে কিন্তু এলকে গিয়ে কখনো কিন্তু টাচ করবে না তখন এ অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট আমরা বলতে পারি যে এফ অফ টি এর লিমিট কি এফ অফ টি এর লিমিটটা হলো বলছে লিমিট অফ এফ অফ টি বলতে পারো ইজ নাথিং বাট এল সরি এল লিমিট অফ এফ অফ টি ইজ নাথিং বাট এল ঠিক আছে মোটামুটি দিতে পারলাম ব্যাপারটাকে ওকে তো রেস্ট অফ দ্য তোমার থিওরি বলতে পারো সেটা আমি তোমাকে লিখে দিচ্ছি জাস্ট নিচের দিকে ঠিক আছে ওকে তো এখানে তুমি বলবে দিস ইজ এক্সপ্রেস পি আর ই এস এস ইডি এক্সপ্রেসড বাই রাইটিং ঠিক আছে বাই রাইটিং লিমিট অফ বা টি টেন্স টু টি জিরো এফ অফ টি ও সরি সরি তোমরা তো লিমিট ব্যাপারটা তোমরা তো জানো তোমাদের তো ছিল লিমিট আরে তোমরা তো ইলেভেন টুয়েলভে পড়েছো লিমিট তো ফালতু ফালতু আমি বলছি কেন ব্যাপারটা যে তোমরা এটা বুঝতে পারবে না তোমরা এটা অবশ্যই বুঝতে পারবে তোমরা সেই ইলেভেন টুয়েলভের যে লিমিটের তোমার যে ডেফিনেশানটা আছে সেটার সাথে লিঙ্ক করে ঠিক আছে আমি মোটামুটি করে এখানে জায়গাটাকে বললাম আরও খুলে বললে অনেকটাই সময় লেগে যাবে ঠিক আছে তো ছাড়ো তোমাদের জন্য এতটাই দরকার তুমি জাস্ট এখনকার জন্যে মনে রাখবে দিস ক্যান বি এক্সপ্রেসড বাই দিস ওয়ান মানে লিমিট অফ এফ অফ লিমিট অফ এফ অফ টি তোমার হচ্ছে সেটা লিমিট অফ এফ অফটি সমান সমান হচ্ছে তোমার এল ঠিক আছে আর কী বললাম টি টেন্স টু টি জিরো ব্যাস এইটুকু ব্যাপার যদি মনে রাখো তাহলে এর যে পরবর্তী ডেফিনেশানটা আছে সেটাকেও তোমরা একটুখানি লিখে লিখে রাখো ঠিক আছে তারপরে আমরা ডিফারেন্সিয়েশনে চলে যাব সোজাসুজি তো পরবর্তী টপিকে অবশ্যই লিমিট যদি থাকে তাহলে কন্টিনিউটি ব্যাপারটা থাকবে কন টি কন্টিনিউ এন ইউআই কন্টিনিউ নিউটি এটাই তো স্পেলিং তাই না এই যে কন্টিনিউটি স্পেলিংটা ভুলে গেলাম আমি কন এন ইউ আই কন্টিনিউটি ঠিকই আছে বেকার বেকার আমি কনফিউজ হচ্ছি দেখো কন্টিনিউটি ব্যাপারটাকে আমি তোমাকে বলছি এটাকেও লিখে রাখো সেটা বলছে যে এ ভেক্টর ঠিক আছে এ ভেক্টর এ ভেক্টর ফাংশান বলতে পারো এ ভেক্টর ফাংশান এফ অফ টি ইজ সেইট টু বিজ সেইট টু বি কন্টিনিউয়াস কন্টিনিউস ইজ সেইট টু বি কন্টিনিউয়াস অ্যাট টি ইজ ইকালস টু টি জিরো ইফ যদি কি হয় লিমিট অফ টি টেন্স টু টি জিরো এফ ওফ টি সমান সমান দেখো কী বলছে দেখো বলছে যে একটা ভেক্টর ফাংশান আছে এফ ওফ টি ভেক্টর ফাংশান আমরা পড়লাম প্রথমে ভেক্টর ফাংশান যদি একটা থাকে আচ্ছা এখানে কিন্তু এই দিয়ে দেবে হ্যাঁ তো ভেক্টর ফাংশান ইজ সেইটু বি কন্টিনিউ ভেক্টর ফাংশানটাকে কন্টিনিউয়াস বলা হবে অ্যাট ইক টু টি জিরো পয়েন্টে ইফ দিস লিমিট ইজ একজিস্ট লিমিট ও রে সরি সরি দিস লিমিট ইফ লিমিট অফ দিস ওয়ান লিমিট অফ দিস ওয়ান ইজ এক্সিস্ট এ লিমিটটা এক্সিস্ট করবে অ্যান্ড লিমিট অফ টি টেন্স টু টি জিরো এফ অফ টি সমান সমান এল হবে ঠিক আছে বা এল সমান সমান আবার হচ্ছে তোমার কাছে এফ অফ টি জিরো ঠিক আছে মানে এফ অফ টি জিরোর একটা ভ্যালু থাকবে আর সেটা এলের সাথে সমান হবে তার মানে যেটা বলতে চাইলাম তুমি দেখো এখানে ডেফিনেশান অফ লিমিট এটার সাথে যদি তুমি কন্টিনিউটির তুমি ডেফিনেশনের তুলনা করো তাহলে একটাই পার্থক্য হবে যে সেখানে বলা হচ্ছিল যখন তুমি লিমিটটাকে পাবে হুম ওই যে এই যে তোমার গ্রাফটা দেখালাম তোমার গ্রাফটা বলতে তোমাকে যে চিত্রটা দেখালাম যে এফ অফ টিটা ধীরে ধীরে এলের দিকে যাবে না এলের দিকে যাবে কিন্তু কখনো সে এলকে টাচ করবে না এটা হলো লিমিটের কনসেপ্ট কিন্তু কন্টিনিউটির কনসেপ্টটা হলো যে এফ অফ টিটা ধীরে ধীরে যাবে হ্যাঁ ধীরে ধীরে যাবে আর সেটা এর এল এর সাথে গিয়ে সমান হয়ে যাবে ঠিক আছে এলের সাথে গিয়ে সমান হয়ে যাবে তো লিমিট আর কন্টিনিউটির ডিফারেন্স যেটা সেই ব্যাপারটাকে এখানে কিন্তু আমি ভালো করে তুলে ধরলাম ঠিক আছে আশা করছি বোঝাটো জাগেছে চলো তাহলে পরবর্তী যে কনসেপ্টটা আমরা তুলে ধরবো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সব থেকে বেশি ভাইটাল যেটা সব থেকে বেশি পরীক্ষায় আসবে তোমাদের সেটা হলো ডেরিভেটিভ বা ডিফারেনসিয়েশন অফ ভেক্টরস ঠিক আছে তো পরের পেজেই চলে যাই ফ্রেশ স্টার্ট করি কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস আর একটু ডিটেলসে পড়ব ঠিক আছে সেই কারণে আগেরগুলো হালকাভাবে মেরে নিলাম একটু ঠিক আছে ডিফারেন্সিয়েশন অফ অফ ভেক্টর এইরকম একটা ছোট্ট করে হেডিং মেরে আমরা কন্টেনের দিকে ছুটে যাই কন্টেনে বলছে এখানে একটা চিত্র আঁকো কন্টেনে বলছে যে করবে ঠিক আছে বুঝবে ঠিক আছে কিন্তু একটা চিত্র আঁকতে হবে ঠিক আছে এঁকে নিলাম চিত্রটা রে ইয়ে তো না হে রকম টাইপের একটা চিত্র আমি ধরতেই পারি তোমার এতে কোনো অসুবিধা নেই আমি আশা করছি ধরো এটা একটা তোমার কাছে ভেক্টর ফাংশান মানে এফরটি যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হলো এটা এইবার বন্ধু এখান থেকে এক কাজ করছি এখান থেকে প্রথমে আমি ও যে ব্যাপারটা আছে ও জিরো মানে ও ও বলছি ও যে অরিজিন ব্যাপারটা আছে সেটাকে ফার্স্ট অফ অল কনসিডার করে নিচ্ছি আর অরিজিন থেকে এই যে ফাংশানটা আছে এই পর্যন্ত একটা ভেক্টরকে আমি এখান থেকে কিন্তু নিয়ে নিচ্ছি ঠিক আছে একটা ভেক্টরকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ওকে তো এখানে একটু চিত্রটা আমাকে বাঁকাতে হবে একটুখানি বুঝলে বা এই রকম টাইপের চলো নতুন করেই রেখে দিই ধরো এইরকম ফাংশানটা ঠিক আছে একটু মডিফাই করে নিলাম যেন বুঝতে টুসতে যেন পাড়াটাড়া যায় দিস ওয়ান ইজ আনাদার ভেক্টর সরি দিস ওয়ান দিস ওয়ান ইজ আনাদার ভেক্টর বলতে পারো আর এটাকে বলছো ও এ ভেক্টর এইটাকে বলছো তুমি দেখো আমি এই ভেক্টরটাকে যদি এ বলি ঠিক আছে এই ভেক্টরটাকে যদি এ বলি তাহলে সামনের দিকে একটুখানি যদি এটাকে সরিয়ে দিই মানে অরিজিনাল পিকচারটা কি বলতো অরিজিনাল পিকচারটা হলো যে আমি এখান থেকে এই যে ছোট্ট যতটা পারি ছোট্ট একটা ভেক্টর নেব তো বোঝার স্বার্থে আমি ভেক্টরটাকে একটুখানি দূরে নিয়েছি সেই কারণে এখানে বলবো এ প্লাস ডেল্টা এ আর ডেল্টা এ মানেটা কি প্রথমেই কোয়েশ্চেন আসবে হোয়াট ইজ দ্য ডেল্টা এ ডেল্টা এ ইজ নাথিং বাট একটা ছোট ছোট মানে এ যদি একটা এত বড় লাইন হয় তাহলে ডেল্টা এটা হলো এই যে এতটুকু ছোট্ট একটা লাইন ঠিক আছে ছোট্ট একটা দৈর্ঘ্য সেই কারণে আমরা এটাকে প্রপারলি এক্সপ্রেস করার জন্য দিস ওয়ান আমরা কিন্তু লিখতে পারি ঠিক আছে ওকে তো এইবার দেখো একটা জিনিস আমরা তাহলে এইখান থেকে ও সরি সরি এইখান থেকে লাইনটাকে ড্র করতে পারি দিস ওয়ান টু দিস ওয়ান ঠিক আছে একটু থিওরিটাকে মনোযোগ দিয়ে আজকে বোঝ ঠিক আছে আজকে থেকে অঙ্ক খুব ভালো হবে না পরের দিন থেকে অঙ্কটা খুব ভালো হবে দেখো এটাকে বিনামকরণ করেছি তো এইবার আমাদের কাজ হবে কি এখানে একটুখানি বলে দেওয়া যে ব্যাপারগুলো আমি ছবিটা আঁকলাম কীভাবে ঠিক আছে ছবিটাকে আঁকলাম কীভাবে তো এইভাবে বলবে দ্য পজিশন ভেক্টর দ্য পজিশন ভেক্টর অফ এ ইজ দিসওয়ান বলবে দ্য পজিশান ভেক্টর অফ বিজ নাথিং বাট এ ভেক্টর প্লাস ডেল্টা ইন্টু এ ভেক্টর ছাঁ চকচকি পুরোটা তোমার কাছে ওকে এইবার আমরা যে ব্যাপারটাকে তুলে ধরছে ধরতে চাই সেটা হলো তোমার ধরো দিস ওয়ান এ ভেক্টর তাই তো ঠিক আছে তো এই যে একটা ও এ ভেক্টর এটাকে আমরা ফাংশন আকারে লিখতে পারি এটাকে ধরো একটা ফাংশনের নামকরণ করলাম এফ অফ টি একটা ফাংশন তাহলে এটাকে কী লিখতে পারি তুমি বলবে যে এইটাকে আমরা লিখতে পারি এক তো হলো এফ অফ টি ফাংশান এফ অফ টি ফাংশান ঠিক আছে আরেকটা হলো তোমার কাছে এই যে ডেল্টা এ এই ব্যাপারটা এখানে নিচে লিখলে আশা করছি তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না তাই নিচে লিখছি এইটা সমান সমান এফ অফ টি ডেফিনেটলি প্রথমটা এবং ডেল্টা অফ এটি তার মানে কি এটা মানে হলো তোমার কাছে তুমি যদি বলো আলাদা করে যে দিস ওয়ান ইজ নাথিং বাট ডেল্টা অফ এফ অফ টি ঠিক আছে ডেল্টা অফ এফ অফ টি তাহলে এটাকে একটুখানি যদি সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে সেটা দেখতে লাগবে তোমার হচ্ছে দিস ওয়ান ঠিক আছে ওকে তো পজিশন ভেক্টরটা আমরা সর্বপ্রথমে বলে নিলাম এরপরে আমরা চলো তোমার হচ্ছে এবিটাকে বের করি দাস দাস বলে বলবে দ্য ইনক্রিমেন্ট বা দ্য ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট অফ এ ইনক্রিমেন্ট অফ এ ইজ বলে বলবে এই যে বল এই যে দেখো ইনক্রিমেন্ট কী নিয়েছি আমি ডেল্টা এ নিয়েছি এটাকে ইনক্রিমেন্ট বলা হচ্ছে যদিও প্রথমে বলিনি ব্যাপারটা ইনক্রিমেন্ট সব থেকে ভালো ওয়ার্ড যদি ইউজ করতে হয় তাহলে সেটা হবে ইনক্রিমেন্ট সো ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ইজ ওয়াট যদি এখানে ভেক্টরটাকে একটুখানি লক্ষ্য করার চেষ্টা করো তাহলে দেখো এটা হলো তোমার কাছে এ এইটা হলো তোমার কাছে ডেল্টা এ তাহলে ওভারঅল ভেক্টরটা পাবে এ প্লাস ডেলটা এ তাহলে এটা ডেফিনেটলি ডেল্টা এ বলে আমি বলতে পারি দিস ভেক্টর এবি ভেক্টরটা তো ইজ বলে বলবে ডেল্টা এ ভেক্টর আর এটা সমান সমান আমরা যদি নিচের নিচের লাইনে যদি লিখি তাহলে সেটা হবে দেখতে কী হবে বলো তো ওয়ান এই ভেক্টরটা এ ভেক্টর প্লাস ডেল্টা এ ভেক্টর মাইনাস এ ভেক্টর এই যে এই ভেক্টরটা ঠিক আছে ওকে তাহলে এখানে আমরা বলবো যে আচ্ছা এই দুটো তো কেটে যাচ্ছে নাকি না 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 সরি সরি কাটবো কেন ওটাকেই তো ভাঙিয়ে লিখলাম এবার এখান থেকে আমরা লিখতে পারি তোমার হচ্ছে এফ ভেক্টর এই পুরো পার্টটা সমান সমান পেয়েছি এফ অফ টি প্লাস ডেল্টা টি মাইনাস এফ অফ তোমার হচ্ছে টি পেয়েছি এটা এই যে এখান থেকে এখান থেকে আর এখান থেকে জাস্ট কপি করে এখানে জাস্ট বসালাম আর কিছু করিনি দ্য ইনক্রিমেন্ট অফ এ ইজ দিস ওয়ান ঠিক আছে তো ওভারঅল ব্যাপারটাকে এটা আমরা পেয়েছি এরপরে পরের যে স্টেপটা আছে সেটা আমি বলছি এরপরে যদি সহজভাবে বলি তাহলে দেখো এখানে আমি একটা রেশিও নিচ্ছি রেশিওটা কি ডেল্টা এ ডিভাইডেড বাই ডেল্টা টি ভালোভাবে বোঝো একটা রেশিও নিলাম এখানে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো যে যখন ডেল্টা এ আমি ব্যাপারটাকে বুঝতে পারছি তাহলে ডেল্টা টি ব্যাপারটাকে বুঝতে পারবো ঠিক আছে তার মানে টিটা যদি বড় একটা ধরো টি ইজ দ্য টাইম ঠিক আছে যে টি ইজ দ্য টাইম তাহলে টি যদি এটা হয় তাহলে টি হবে ডেফিনেটলি অনেকটাই ক্ষুদ্র একটা টাইম ব্যাপারটা বোঝা গেল একটা ক্ষুদ্র একটা টাইম ঠিক আছে তো অ্যাকর্ডিংলি আমরা যদি দেখার চেষ্টা করি এখানে যে এই রেশিওটার যখন আমি লিমিটটা নেব লিমিট নেব তোমার হচ্ছে ডেলটা টেন্স টু জিরো তার মানে যে ক্ষুদ্র টাইমটা আছে সেটা এতটাই ছোট যেটা জিরোর কাছাকাছি তার মানে ধরো কোনো একটা গাড়ি চলতে শুরু করেছে এ পয়েন্ট থেকে ঠিক আছে কোনো একটা গাড়ি চলতে শুরু করেছে এ পয়েন্ট থেকে এই রেখা বরাবর যদি সে বি পয়েন্টে এসে পৌঁছয় ডেলটা টি টাইমে ঠিক আছে ভালো করে বোঝ যদি ডেল্টা টি টাইমে সে বি পজিশানে এসে পৌঁছায় তাহলে তাহলে একটা কথা বলো আমায় যখন ডেল্টা টিটা মোটামুটি জিরোর কাছাকাছি ছিল মানে এই যে বি পয়েন্টটা একদম কাছাকাছি জিরো বা একদম মোটামুটি সরি জিরো কেন বলছি সরি এ ঠিক আছে একদম কাছাকাছি এর কাছাকাছি ছিল তখন বলো তো এবি লাইনটা কি ছিল এবি লাইনটা ছিল তোমার কাছে যদি একটু এঁকে টেকে যদি দেখা একটু কালারটাকে আলাদা করে নিয়ে তাহলে এবিটা হলো তোমার দেখতে এই রকম একটা লাইন সেটা আর কিছু নয় সেটাও একটা ভেক্টর ঠিক আছে সেটা আর কিছু নয় সেটাও একটা ভেক্টর কিন্তু সেটা হয়ে যাবে এখন একটা ট্যানজেন্ট সেটা হয়ে যাবে এখন একটা ট্যানজেন্ট মানে কি ডেলটা সেই জন্য লিমিটটাকে নিলাম ডেলটাটি টেন্স টু জিরো বিটাকে একদম কাছাকাছি নিয়ে নিলাম এর ঠিক আছে যতটা পারি সেটার যখন লিমিট ভ্যালু নিচ্ছি তখন এই রেশিওটা কী রিপ্রেজেন্ট করছে এই রেশিওটা রিপ্রেজেন্ট করছে নাফিং বার্ড দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট এ ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট এ আর এটাকেই বলা হচ্ছে তোমার ডিফারেনসিয়েশন অফ এ ডিফারেন্সিয়েশান অফ এ ভেক্টর উইথ রেসপেক্ট টু বোঝা গেল আর ডিফারেন্সিয়েশনে তো পড়ো ডিফারেন্সিয়েশন অফ এ ভিক্টোরি তো পড়ছিলাম তাই না তো সেই জন্যে তুমি বলতে পারো দিস ইজ নাথিং বাট এফ ড্যাস অফ টি বলতে পারো এটাকে এফ ড্যাস্ট অফ টি ঠিক আছে তো এইভাবে এটাকে লিখা টিখা হয় আর যদি আরও সিম্পলিফাই করে লিখো তাহলে অতএব বলে বলো যে এফ ড্যাশ টি সমান সমান হলো তোমার কাছে লিমিট অফ কি দেখতে পাচ্ছ ডি জিরো ডেল্টা এ ভেক্টর ডেল্টা টি তাহলে এখান থেকে পেয়ে যাবে একটু ভেঙে টেঙে লিখে তোমায় যদি দেখিয়ে দিই সেই ব্যাপারটা কেমন ডেলটা এ ভেক্টর ডেল্টা এ ভেক্টর সমান সমান হলো ওয়ান এই যে দেখো এফ অফ টি প্লাস ডিটি মাইনাস এফ অফ টি ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান ঠিক আছে সো দিস ইজ দ্য আলটিমেট ডেফিনেশান যেটা তোমার কোনো কাজের নয় যদি এখন বুঝতে পারো খুবই ভালো যদি না বুঝতে পারো ইস্কো জানেই দো ঠিক আছে ইগনোর করো ঠিক আছে আর এটা না বোঝার কিছু নেই কারণ হলো ডিফারেন্সিয়েশান অনেকবার তোমরা পড়েছ তোমরা তোমার হচ্ছে যে ইলেভেন টুয়েলভে ছিল টুয়েলভে ছিল বিশেষত সো টুয়েলভে অনেকবার পড়েছ তো ডিফারেনসিয়েশনের সেখানে যদি ডেফিনেশানটা দেখো ডেফিনেশানটা দেখতে ঠিক একই রকম এখানে শুধু অ্যাডিশনালি এই ভেক্টর সাইনটা চলে এসছে আর কিছু নেই ঠিক আছে তো এটা হলো ডিফারেন্সিয়েশন একটা ভেক্টরের চিত্রটা আমি একবার দেখালাম তোমাকে ডিফারেনসিয়েশনের মানেটা কি সেটাও বুঝিয়ে দিলাম ডিফারেনসিয়েশনের মানেটা হলো ওই যে এ পয়েন্টে আছে ঠিক আছে তোমার এ যে পয়েন্টে আছে এ পয়েন্টটা হলো তোমার ট্যানজেন্ট ইজ দ্য ডিফারেন্সিয়েশন ঠিক আছে ওকে তো জিওমেট্রিক্যাল ব্যাপারটাকেও আমি বললাম এইবার আর কি বলার আছে আমি একটুখানি দেখি আর তেমন কিছু বলার নেই আর বেশি হ্যাঁ চাই না চলো তাহলে আমরা কিছু ফর্মুলা জেনে নিই নাকি কিছু কিছু ফর্মুলা যদি তোমার সামনে তুলে ধরি তোমার কি কোনো প্রবলেম হবে দাঁড়াও চলো তাহলে এইখানে কিছু কিছু ফর্মুলা লিখে নিই আর আশা করছি এতক্ষণে বোর হয়ে গিয়ে হবে সেই কারণে ফর্মুলা লিখে আমরা কিছু কিছু অঙ্ক করব ঠিক আছে তো ফর্মুলা বলে লিখে রাখবে ফর্মুলাস বা ফর্মুলি ফর্মু এলইএ না এল ফর্ম ঠিকই আছে দেখো ফর্মুলা লিখলাম এবার পরপর এক নম্বর দুই নাম্বার করে ফর্মুলাগুলোকে জাস্ট লিখে টিখে নাও ঠিক আছে টি অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর কী হবে উত্তর দাও যেন স্ক্রিন ফাটিয়ে আমার কাছে উত্তর চলে আসে সেটা হলো দিস ওয়ান মানে কি ডি অফ ডিটিকে আমরা দুইবার একবার এর কাছে পাঠিয়ে দেব একবার বিয়ের কাছে পাঠিয়ে দেব আর সেটা দেখতে লাগবে ঠিক এই রকম দুই নাম্বার ফর্মুলা যদি তুলে ধরি তাহলে কালিটা চেঞ্জ করে নেবো নাকি চলো তো কালি চেঞ্জ করে নিই তাহলে একটু দেখতে যেন ঝাঁ চকচকে লাগে ডিডিটি অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অ্যাকর্ডিংলি সেই ব্যাপারটা আছে প্লাস মাইনাস লিখে দিলেও হতো ঠিক আছে ডিডিটি অফ এ ভেক্টর মাইনাস্টর আমরা কিন্তু তুলে নিলাম তিন নাম্বার ফর্মুলা বাবা জীবন ফর্মুলাটাও তিন নাম্বার ফর্মুলা যদি বলি কনস্ট্যান্টের একটা ফর্মুলা ছিল দেখতে পাচ্ছি না ডেরিভেটিভ অফ স্কেলার চলো ছাড়ো এটা লিখতে হবে না তোমার হচ্ছে স্কেলার প্রোডাক্টটাকে আমরা লিখি ডিডিটি অফ এ ভেক্টর ডট বি ভেক্টর এই রকম যদি হয় যদি ডট প্রোডাক্ট আকারে থাকে দুটো ভেক্টর তার ডেরিভেটিভ যদি করতে বলা হয় তুমি কী বলবে তুমি এখান থেকে প্রথমে আগে এটাকে নেবে দে বসাবে একটা ডট তারপরে এই যে বি পড়ে থাকলো সেটা একবার করবে হচ্ছে ডেরিভেটিভ মানে যেমনটা করি আর কি ডেরিভেটিভ একবার তোমার এর যে ডেরিভেটিভটা থাকে সেটা ডিডিটি অফ দিস ওয়ান প্লাস তার ঠিক পরবর্তীতে আমরা ডিডিটি অফ টি অ্যান্ড হচ্ছে বি ভেক্টর ঠিক আছে এইভাবে লিখবে এটার ডিফারেন্সটা কি তোমাদের জেনারেল যেটা ইউভি রুলসের ডেলিভারি ফর্মুলাটা আছে আমরা কি করতাম ইউ ইন্টু তোমার ডিভিডি এক্স তুমি বসিয়ে দিতে তারপরে বসাতে ভি ইন্টু ডিভিডি ওয়াই কিন্তু এখানে হচ্ছে তোমার যদিও ডট প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ব্যাপার না পজিশানগুলোকে তোমরা চেঞ্জ করবে না ঠিক আছে এ আর বি এর পজিশান চেঞ্জ করবে না ঠিক আছে তাহলে চলো তাহলে ডট প্রোডাক্ট যদি আমরা জেনে ফেলি তাহলে অবশ্যই আমাদেরকে ক্রস প্রোডাক্টটাও জেনে ফেলতে হবে ক্রস প্রোডাক্টের যে ফর্মুলাটা আছে সেটাকে যদি তুলে নিই হ্যাঁ তোমার সামনে পরিবেশন করি তাহলে তুমি বলবে যে আইসা কিয়া এত সহজ আমি বলবো একদম এটা ঠিক ডট প্রোডাক্টের মতোই একদম ফর্মুলা এখানে বসাচ্ছিলাম ডট এখানে বসাবো ক্রস ক্লিয়ার কনসেপ্ট আশা করছি পুরোটাই যেন চকচকে ডিভিডিটি তাহলে আগে এটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে দিস ওয়ান ক্রস বিভেক্টর ক্লিয়ার কনসেপ্ট ঝাঁ চকচকে পুরো ব্যাপারটাই যেন ওকে তো ক্রস তো হলো এরপরে আরও দুটো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো কলি কেন যদি 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 ডিডিটি অফ এফ এইচ এর ট্রিপল প্রোডাক্ট থাকে ট্রিপল প্রোডাক্ট মনে আছে তো ট্রিপল প্রোডাক্ট বেশ কয়েকদিন আগে পড়েছিলাম কেমন যেন তোমার হচ্ছে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে চোখের সামনে ভাসছে না দেখতে পাচ্ছি না সেটা দেখতে হচ্ছে এফ ডট জি ক্রস এইচ ছিল না তো এটা ছিল তোমাদের জন্যে ট্রিপল প্রোডাক্ট ট্রিপল প্রোডাক্ট ব্যাপারটা আগেও আমরা কিন্তু পড়েছি তার মানে বক্স এব যদি ভালোভাবে বলি বক্স এবিসি ঠিক আছে ভেক্টর 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 বক্স এবি মানে হলো এ ডট বি ক্রস সি সেই ব্যাপারটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি তোমাকে একটু মনে করার চেষ্টা করতে বলছি ঠিক আছে তো এটার জন্য বলছে যে ফর্মুলাটা তোমার জন্যে হয়ে যাবে ডাইরেক্ট লিখবো চলো এটাকে ভেঙেই লিখি বুঝলে তার মানে আমরা যেটা জানি তার মানে এফ ডট জি ক্রস এইচ এই ব্যাপারটাই তুই জানি তো এইটাকে যদি ভেঙে টেঙে লিখি তাহলে সেটা দেখতে কেমন হবে সেটাকে একটু বলতে চাই আমি তোমার কাছে এফকে রাখবো এফ এর আগে তোমার ই করে নেব ডি এফ ডিটি ঠিক আছে ডট জি ক্রস এইচ ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু ভেক্টর হবে সবগুলো হ্যাঁ ইয়ে তো ম্যা ভুল গে বাবা আমি ভুলে গেলেও কিন্তু চলবে তুমি ভুললে কিন্তু চলবে না নইলে সরাসরি মৃত্যুদণ্ড ঠিক আছে কোনো যাবজ্জীবন কারাদণ্ডের সিন নেই সরাসরি মৃত্যুদণ্ড এখানে হচ্ছে তোমার জন্যে ডিডিটি অফ জি ক্রস হচ্ছে এইচ ভেক্টর ঠিক আছে আচ্ছা এটা নিয়ে আবার কনফিউজ হয়ে যেও না ব্যাপারটাকে ভালো করে লিখে দিতে হবে নইলিয়াবার দিস ওয়ান ঠিক আছে জি অফ ডিটি ক্রস এইচ ঠিক আছে প্লাস হচ্ছে তোমার জন্যে বাকি ভরে থাকলো এইচ এর জন্যে মানে এফ ব্র্যাকেটের মধ্যে নেবে হচ্ছে জি ভেক্টর ক্রস ডি অফ এইচ ভেক্টর ডিভাইডেড বাই ডিটি এই ব্যাপারটা আরেকটা ফর্মুলা একটু কষ্ট করে নাও আমার জন্যে একটু লিখে নাও অনেক দিন পর ক্লাস হচ্ছে তো একটু কষ্টটা করতে হবে অনেক দিন ধরে করিনি তো এখানে আমরা যদি ক্রস প্রোডাক্ট নিই ক্রস প্রোডাক্ট মানে এটা তো তোমার হচ্ছে বক্স প্রোডাক্ট ছিল আর তিনটায় যদি ক্রস প্রোডাক্ট হয় তার মানে বলছে এফ ক্রস জি ক্রস এইচ এই ব্যাপারটা যদি হয় বা এ ক্রস বি ক্রস সি ব্যাপারটা যদি হয় তাহলে সেই ব্যাপারটা কেমন বলছে একই রকম আমরা এখানে কি করলাম প্রথমে এফকে ডেরিভেটিভ করলাম বাকিগুলো যেমন আছে তেমনটা রাখলাম পরবর্তীতে জি কে ডেরিভেটিভ করলাম বাকি যেমন আছে তেমনটা রাখলাম তারপরে এইচকে ডেরিভেটিভ করলাম বাকি যেমন আছে তেমনটাই ফেলে রেখে দিয়েছি ঠিক আছে ইভেন ব্র্যাকেটগুলোকেও আমরা চেঞ্জ করিনি প্রথমটায় ব্র্যাকেট আছে তো প্রথমটাতেই সরি দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয়তে ব্র্যাকেট আছে তো প্রত্যেকটাতে দ্বিতীয় এবং তৃতীয়তে আমরা কিন্তু ব্র্যাকেট দিয়ে বসিয়ে রেখেছি চলো এইটার ক্ষেত্রেও বলছে একই রকম জিনিস কোন রকমের পরিবর্তন চেঞ্জ কিচ্ছু নেই আগে যেমন ছিল এখন রকমই আছে থাকিবে ঠিক আছে জি ক্রস এইচ হবে প্লাস বলে বলছ এফ ভেক্টর ক্রস ডি অফ জি ডিটি ক্রস এইচ ভেক্টর প্লাস হচ্ছে তোমার এফ ক্রস জি ভেক্টর ক্রস ডি এইচ ভেক্টর ডিটি ব্যাপারটা আমি তোমার সামনে পরিবেশন করতে পেরেছি তাই নিজেকে ধন্য বলে মনে হচ্ছে এবার এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোকে ইউজ করব আর অঙ্ক করব ঠিক আছে আচ্ছা একটা জিনিস বলে দিই সেটা হলো যে কাজটা আজকে আমরা করব না সেটা হলো যে এই যে কয়েকটা ফর্মুলা আছে যেমন হলো এটা এটা আর আর হচ্ছে এটা করার দরকার আছে সেটা ভাবছি এটা করার তেমন কোনো দরকার নেই জাস্ট এই দুটো ফর্মুলার প্রুফটাকে আমাদেরকে কিন্তু প্রুফ টু বি ডান ঠিক আছে আমাদেরকে এই ফর্মুলা দুটোর প্রুফকে আমাকে করতে হবে সেটা পরের দিনে করব আজকে করব না বিকজ অফ আমরা অনেক থিওরি অলরেডি পড়ে নিয়েছি তো আমরা এতক্ষণে বিরক্ত বিরক্ত হয়ে গেছি সেই কারণে আমরা কিন্তু অঙ্ক করব এখন চলো অঙ্ক টঙ্কের দিকে একটুখানি এগিয়ে গেলে প্রথম এক্সাম্পল যদি তোমার সামনে নিই খুব সহজ একেবারে জলের মতো একটা এক্সাম্পল তোমার সামনে তুলে ধরছি আমি ঠিক আছে তোমাকে সেটাকে একটুখানি বুঝে নিতে হবে দিস ওয়ান আর তোমরা এই সমস্ত জিনিস করেছো অ্যাকচুয়ালি তো অতটা কঠিন লাগবে না মানে যারা ভেক্টরটাকে পড়ে এসছো হ্যাঁ তাদের কিন্তু একদম কোনো কিছুই লাগছে না আমি খুব ভালো করেই জানি দ্য ডেরিভেটিভ ডেরিভেটিভ অফ আর উইথ ঠিক আছে উইথ রেসপেক্ট উইথ রেসপেক্ট টু এক্স এটু অঙ্কটাকে একবার দয়া করে একটুখানি পড়ে নেবে দয়া করে একটুখানি পড়বে বলছে ইফ দিস ইস আ ভেক্টর ওকে দিস ইস আ ভেক্টর ভেরি গুড তারপরে বলছে দেন ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ আর ভেক্টর এটার ডেরিভেটিভটা তোমাকে করতে বলেছে চলো কোনো রকমের প্রশ্ন না করে এটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব এই তো ঝামেলার ব্যাপার এখানে দেখো আর দেখো আর হলো কার রেসপেক্টে এখানে ফাংশানটা আর যে একটা ফাংশান আকারে যদি লিখি সেটাকে আরটাকে তাহলে সেটা তুমি বলো কিসের ফাংশান হবে টি এর ফাংশান হবে তুমি দেখো তো এখানে কী আছে এ আই এর কইফিশিয়েন্ট যেগুলো আছে সেটা হলো এক্স জি এর কইফিশিয়েন্টও এক্স আকারে আছে মানে সাইন এক্স আকারে ভেরিয়েবলটা এখানে কস এক্স আছে সো দিস ইজ নাথিং বাট এ ফাংশান অফ এক্স ক্লিয়ার কনসেপ্ট তাহলে আমাদেরকে ডি এক্সের রেস তোমার এক্সের রেসপেক্টে হচ্ছে আমাকে ডেরিভেটিভটা চালাতে হবে এনি হাও সাম হাও আমাকে সেটা করতে হবে সেটা আমরা করবো এইবার তো চলো তাহলে ডেরিভেটিভের ক্ষেত্রে তোমাকে বলেছিলাম যেই ব্যাপারটা সেটা হলো একদম প্রথম পেজে প্রথম পেজে আমি তোমাকে বলেছিলাম যে একটা ফাং একটা হচ্ছে তোমার ভেক্টর আছে ভেক্টরটাকে যদি ডেরিভি ভেক্টরটাকে তুমি যদি এক্সপেন্ড করে লাহ মানে সেটাকে একটু যদি ভেঙে টেঙে লিখো তাহলে দেখতে সেটা এফ ওয়ান আই এফ টু তোমার জে এবং এফ থ্রি কে এই ব্যাপারটা আসে ঠিক আছে তো এই ব্যাপারটাই কিন্তু সেখানে আছে এবার তুমি যদি প্রথমে ডেরিভেটিভটা নাও এর ডেরিভেটিভ তাহলে ইন্ডিভিজুয়ালি আমাকে এফ ওফ টু এর ডেরিভেটিভ করতে হবে টি এর রেসপেক্টে এফ অফ টু এর ডেরিভেটিভ করতে হবে এফ অফ থ্রি এর ডেরিভেটিভ করতে হবে দ্যাটস দ্য রুল সেই ব্যাপারটাকে বলে দিলাম তাহলে এখানে তোমাকে যদি রাস্তাঘাটে কেউ যদি ধরে জিজ্ঞেস করে দিল করো তো ডেরিভেটিভ তুমি বলবে প্রথমে আগে এটা ডেরিভেটিভ তারপরে দ্বিতীয় এটা এবং তৃতীয় এটা কার রেসপেক্টে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে বসে দেবো তাহলে এক্সের ডেরিভেটিভ কী হবে উত্তর বলবে আমাকে যদি লিখেই দেখায় সেটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স আই হ্যাঁ বেশি ঝামেলা টামেলা না করে ব্যাপারটাকে লিখে দিলেই যেন চকচকে হয়ে যায় তাই তো ওকে okay, d, এক্স অফ কস অফ এক্স কে ক্যাপ সিম্পল ডেরিভেটিভ দিস ইজ ওয়ান দিস ইজ ডেরিভেটিভ সাইনের ডেরিভেটিভ উত্তর পাচ্ছি না কিন্তু বেরিয়ে আসছে না তাড়াতাড়ি করে ঠিক আছে একটু কেমন যেমন আটকে আটকে যাচ্ছে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ঠিক আছে সো দিস ইজ দ্য আলটিমেট উত্তর এটাই নাকি আলটিমেট উত্তর তোমাকে এক দুই নাম্বারের অঙ্ক তোমার দিকে পারলে ছড়ে দিতেই পারে একটা ডেরিভেটিভ করে দেখাও সিম্পলি এবার তুমি যদি ব্যাপারটাকে প্রথমবার দেখো জীবনে এই যে ডেরিভেটিভ তোমার ডিফারেন্সিয়েশন অফ ভেক্টর্স চ্যাপ্টারটাকে না পড়ো তাই তাহলে তো বুঝতেই পারছো সেখানে একটু হাবুডুবু খেতে হবে জল খেতে হবে একদম নোংরা ঘলা জল গাটাগুলো চলো তাহলে প্রথম অঙ্কটা দেখার পরে আশা করছি তোমার এই চ্যাপ্টারটার ব্যাপারে মিথ যেটা ছিল যে একটু কেমন কেমন থিওরিগুলো বাপরে বাপ কেমন কঠিন কঠিন তো এইবার মিথটা কিন্তু কেটে গেছে তাহলে দ্বিতীয় অঙ্কটা যদি ছুড়ে দিই তুমি বলবে যে অবশ্যই ছুঁড়ে দেওয়া হোক ছুঁড়ে দেওয়া হোক বলছি চলো তাহলে একটা যে কোনো কিছু একটা বানাই তোমার জন্যে ওকে এই অঙ্কটা নিচ্ছি না তোমার জন্যে যেটা থাকবে এইচ ডাব্লু তোমার জন্যে ধরো যে কোনো একটা ফাংশ বললাম যে ইফ আরটাকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে লগারিদমিক অফ এক্স আই ঠিক আছে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে এক্স ইন্টু জে প্লাস হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স ইন্টু কে ক্যাপ ঠিক আছে দেন ফাইন্ড দ্য ডেরিভেটিভ ফাইন্ড দ্য ডেরিভেটিভ ডেরিভেটিভ দিয়ে দিল দু নম্বর এটার জন্যে ডেরিভেটিভ অফ আর করে দেখাতেই হবে বুঝতে পারছো আর না করতে পারলে কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়েই কিন্তু মৃত্যুদণ্ড ঠিক আছে এইটা যদি না করতে পারা যায় তাহলে কিন্তু বড্ড মুশকিল ঠিক আছে ভাইটাল কেস তো এই সমস্ত এইভাবে আসতে পারে এটার উত্তরটা তোমরা অবশ্যই করবে আর এটা থাকলো তোমার জন্যে এইচডাব্লু ওকে তো ব্যাপারটা হলো টেবিল চেয়ার হয়ে একদমই বসে থাকবে না একদমই টেবিল চেয়ার হয়ে বসে থাকবে না এই যে ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ যদি মজা লাগে এতক্ষণ অবধি প্রথম অঙ্কটা দেখে অ্যাটলিস্ট মজা লেগেছে ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে আর এটার যে উত্তরটা আছে সেটা কমেন্ট আমাকে লিখতে হবে ঠিক আছে ঠিক আছে এটার উত্তরটা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখতে হবে আমাকে ঠিক আছে আর ওভারঅল ভিডিওটা কেমন লাগলো ঝাঁ চকচকে হলো কি হলো না বা কনফিউশন কোথায় কোথায় যেন থেকে গেলো সেই জিনিসটা যদি পরের ক্লাসে চাও যে কোনো একটা পার্ট বুঝতে পারলে না ওই পার্টটাকে তুমি কমেন্টে লিখে দেবে যে এই পার্টটাকে বুঝতে পারলাম না পরের ক্লাসে রিপিট করা হোক আমি তো কমেন্ট চেক করতেই থাকি ধরো তো অবশ্যই সেটাকে আমি তুলে ধরবো তোমার জন্যে ঠিক আছে চলো তাহলে বেশি না নাবোকে লাস্ট থেকে বেশি দূর না বাড়িয়ে আমরা পরের দিকে এগিয়ে যাই পরের টাইপের দিকে এগিয়ে যাই ধরো এক্সাম্পল দুই নাম্বার এক্সাম্পল তোমার সামনে আমি পরিবেশন করতে চলেছি খাবার জন্যে যেন বন্ধু বান্ধবী রেডি হয়ে থাকে দুই দুই নাম্বার এক্সাম্পল বা তিন নাম্বার এক্সাম্পল বলতে পারো ইফ বলে বলছি যে এ ভেক্টর যেটা আছে সেটা হলো তোমার কাছে দিস ওয়ান ইন্টু আই টি ইন্টু জে মাইনাস টি থ্রি ভেক্টর একটা নিচ্ছি সেটা হলো সাইন অফ আই ভেক্টর টু অফ কস অফ টি জে ভেক্টর দেন বলবে হচ্ছে ডিডিটি অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ঠিক আছে এতক্ষণ ধরে কষ্ট করে হাত ব্যথা গিয়ে ব্যথা হয়ে গিয়ে হবে সেই যে ফর্মুলাগুলো আমরা লিখেছিলাম লাল কালার দিয়ে সেই ফর্মুলাগুলোকে ইউজ করব। সেখানে কি বলে দেওয়া আছে এ ক্রস বি এই ফর্মুলাটাকে সেখানে ইউজ করতে হবে দেখো অঙ্কটা যদি একটুখানি লক্ষ্য করো তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে জিনিসটা এ ক্রস বি বের করতে বলা আছে এবার এ ক্রস এর যে ফর্মুলা সেই ফর্মুলা অলরেডি আমরা জানি তাই না তো ব্যাপারটা হলো দুইভাবে অঙ্কটাকে করা যায় এক তো করা যেতে পারে যে ডেফিনেশনটা আছে এই ডেফিনেশান বলছি সরি ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে ইউজ করে করতে পারো মানে ফর্মুলা ইউজ করেই তোমাকে আগে করে দেখাই তারপরে তুমি যেটা জানো সেটাকেও বলে দেবো উই নো দ্যাট যে ডিডিটি অফ এ ক্রস বি সমান সমান ডি অফ এ একে একবার ডেরিভেটিভ করব তারপরে প্লাস লিখে বি কে একবার ডেরিভেটিভ চালাবো যদি ডেরিভেটিভ চালাই তাহলে পাবোটা কি আরে উত্তর বেরোবে মুখ দিয়ে দেখো ডিডিটি অফ এ তার মানে কি এ কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা কী হবে দেখো পরপর যদি লিখে দিই এ কে ডেরিভেটিভ করলে মানে কি এইটাকে ডেরিভেটিভ করতে হবে এইটাকে ডেরিভেটিভ করতে হবে এইটাকে ডেরিভেটিভ করতে হবে তো মালগুলোকে যখন ডেরিভেটিভ করে লিখবে যেটা আসবে সেটা হলো তোমার কাছে হচ্ছে সিক্স আই ক্যাপ তারপরে হচ্ছে মাইনাস অফ জে ক্যাপ তারপরে বলছে মাইনাস অফ থ্রি টি এর স্কোয়ার ইন্টু কে ক্যাপ একটু স্পিড বাড়িয়ে দেবে এই জায়গাটায় ঠিক আছে তারপরে হচ্ছে বি ভেক্টর বি ভেক্টর কী আছে বন্ধু তুমি বলবে দিস ওয়ান আছে ঠিক আছে সাইন অফ টি আই ক্যাপ টু কস টি জে ক্যাপ এইটুকুই আছে তাই তো হ্যাঁ এইটুকুই আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু এইবার এটাকে তুলে নামাবো ঠ্যাং ধরে একেবারে তুলে নামাচ্ছি দিস ইস আই হ্যাঁ এবার এই সমস্ত জিনিস কিন্তু বুলটুল করে দিও না নইলে কিন্তু সোজা গোল্লা একেবারে রসগোল্লা ঠিক আছে ওয়ান মাইনাস টি কিউব কে ক্যাপ ক্লিয়ার কনসেপ্ট ঝাঁ চকচুকে তোমার কাছে এইবার বিটাকে বলছে ডেলিভারি করতে হবে টি এর রেসপেক্টে তার মানে এই মালটাকে আর এই মালটাকে আমাকে ডেরিভেটিভ করে বসাতে হবে যদি বসাই তাহলে সেটা হচ্ছে তোমার জন্য কস অফ টি ইন্টু আই এর ক্যাপ মাইনাসটা হয়ে যাবে তখন প্লাস টু সাইন অফ টি যে ক্যাপ ক্লিয়ার কনসেপ্ট চকচকে পুরোটাই তোমার কাছে এইবার তোমার তোমাকে একটু রিকল করার রিকল করতে বলবো যে এ ক্রস বি সমান সমান বন্ধু তুমি কী জানো তুমি জানতে এটা সমান সমান হচ্ছে একটা ডিটারমিনেন্ট নিচ্ছিলাম তারপর লিখছিলাম আইজে কে আর নিচে লিখছিলাম এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি বন্ধু বান্ধবী আশা করছি ফর্মুলাটা তুমি ভুলো নি তারপরে এই ডিটারমিনেন্টটাকে ভেঙে নিয়ে আমরা আলটিমেট উত্তরটাকে পাচ্ছিলাম তাই তো তাহলে প্রথমে একটা ডিটারমিনেন্ট পাবো দ্বিতীয়বেলা একটা ডিটারমিনেন্ট আমরা পাবো আর উত্তরটা কী বেরোবে সেটা পরপর স্টেপ ওয়াইজ আমাদেরকে করতে হবে ঠিক আছে পুরোটাই চকচকে তোমার কাছে আমি আশা করতেই পারি ডিটারমিনেন্টটা আমি তাহলে লিখি বুঝলে পরপর তোমরা ফটাফট করবে আমার আগে যেন উত্তর বেরিয়ে যায় এমনভাবে করবে ফটাফট ও রে ইয়ে ক্যাহ গেয়া ঠিক যেন তোমার মতো এইভাবে তুললাম বন্ধুরা আমরা ডিটারমিনেন্টটাকে লিখলাম এখানে আই এখানে লিখলাম যে এবং এখানে লিখলাম কে এখানে লিখছি এখানে লিখছি যে এখানে লিখছি কে দেখো প্রথমটার ক্ষেত্রে দেখো এ ওয়ান এ টু এ থ্রি কি আছে যা যা আছে পুরো মালপত্র এখানে দেখবে আর বসাবে চোখ বন্ধ করে বসাবে দিস ওয়ান ইজ এ ওয়ান এ টু এ থ্রি পরের যেটা আছে সেটা হলো তোমার কাছে সাইন অফ টি মানে বি ওয়ান বি টু বি থ্রি যেটা বলার চেষ্টা করছি একটু আটকে পাটকে যাচ্ছি কিছু মনে করো না অ্যান্ড দিস ইজ জিরো দেখো এখানে কিন্তু কে নেই তার মানে কে এর জায়গায় মানে বি থ্রি এর জায়গায় তোমার বসছে জিরো ক্লিয়ার কনসেপ্ট ঝাঁচকচকে এবার এটার বেলায় বলছে এইটার বেলায় আমাকে দেখতে হবে আর বসাতে হবে তো বসিয়ে টসি আমরা যেটা পাচ্ছি সেটা হলো দিস ওয়ান জিরো ক্লিয়ার কনসেপ্ট পুরোটাই যেন চকচকে আই তোমার হচ্ছে আই যে কে রেসপেক্টে আমরা এটাকে এক্সপেন্ড করবো এটাকে ভাঙব ডিটারমিনেন্টটাকে ঠিক আছে তাহলে এই রো এবং এই কলম ব্লক এই টু ক্রস টু ম্যাট্রিক্সটাকে সলভ করতে সলভ করে এখানে বসাতে হবে তাহলে দিস ওয়ান এটা হচ্ছে তোমার সিক্স টি স্কোয়ার কস অফ টি ঠিক আছে একটু কষ্ট করে নিজে থেকে ডিটার্মিন্টটাকে ভাঙবে ঠিক আছে আর আমার সাথে একটু মিলিয়ে নেবে ঠিক আছে ওকে দিস ওয়ান ইজ মাইনাস জে ক্যাপ তারপরে এখানে হচ্ছে তোমার জন্য সিক্স এটা জিরো হয়ে যাচ্ছে এখানে পেয়ে যাবে থ্রি টি স্কোয়ার সাইন অফ টি পুরোটাই ক্লিয়ার তোমার কাছে দিস ইজ দ্য কে ক্যাপ অ্যান্ড রাইড নাও এখানে তুমি দেখতে পাচ্ছ দিস ওয়ান দিস ওয়ান ব্লক তারপরে হচ্ছে তোমার কাছে টুয়েলভ টি ইন্টু কস অফ টি টুয়েলভ টি ইন্টু কস অফ টি তারপরে হচ্ছে তোমার কাছে প্লাস অফ সাইন অফ টি তো কষ্ট করে বন্ধুরা আমরা এত দূর পর্যন্ত কিন্তু পৌঁছতে পেরেছি তারপরে এই ডিটার্মিনেন্টটাকে ভাঙতে হবে তার মানে সেখানে পেয়ে যাচ্ছি আই একটু কষ্ট করে দেখবে দিস ওয়ান ইজ জিরো অ্যান্ড আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে টু টি এর কিউব ইন্টু সাইন অফ টি মাইনাস এখান থেকে জে নেব তারপরে দিস ওয়ান ইজ জিরো দিস ওয়ান তাহলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে টি কিউব কস অফ টি এই জায়গাটা তোমার কে ক্যাপ এর ভ্যালুটাকে বসাতে হবে

যদি মেলাতে পারি তাহলে পরবর্তী পেজে আমাকে যেটা করতে হবে আইগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে গুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে এবং কেগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে যেটা উত্তর আসবে সেটাই আমাদের সেটা দেখেই আমাদেরকে সন্তুষ্ট হয়ে থাকতে হবে ঠিক আছে বেশি ছোট আমরা কিন্তু করতে পারবো না তাহলে পার্টিকুলারলি যদি বলি আমি ব্যাপারটা আমি জানি না এইটা নিচে করে দিলে পরে আবার এটা থাকবে কি না চলো দেখি দেখা যাক আজকে এক্সপেরিমেন্ট করে ঠিক আছে কিচ্ছু করবো না জাস্ট আইটাকে হচ্ছে তোমার এক জায়গায় করে নেব সিক্স টি স্কোয়ার কস অফ টি প্লাস টু টি এর কিউব সাইন অফ টি মাইনাস জে এর ক্যাপ এখানে নিচ্ছি থ্রি টি এর স্কোয়ার সাইন অফ টি প্লাস টি কিউব কস অফ টি প্লাস কে ক্যাপ থাকছে তোমার জন্যে আর এই ব্যাপারটাকে একটু সাজাতে হবে যদি সাজিয়ে নিই কোনো কিছু কমন টমন তো আসছে না দেখছি আচ্ছা এখান থেকে যাবে এই যে দেখো টি কস টি এখানে আছে ডি কস টি তার মানে সিক্স টি স্কোয়ার সাইন অফ টি প্লাস সাইন অফ টি প্লাস হচ্ছে তো সরি প্লাস হবে না এটা মাইনাস হবে মাইনাস হচ্ছে ইলেভেন হ্যাঁ টি অফ কস অফ টি তো এইভাবে একটুখানি কষ্ট করে আমরা কিন্তু এত দূর অবধি পৌঁছলাম অ্যান্ড দিস ইজ দ্য আনসার দিস দ্য আলটিমেট আনসার এবার একটা কথা বলবো সেটা হলো এই অঙ্কটাকে আমরা কিন্তু অন্য প্রসেসেও কিন্তু করলে করতে পারি সেটা কেমন প্রথমেই আমরা এ ক্রস বিটাকে বের করে নেবো মানে কি এইটাকে এবং এইটাকে বের করে নেব ঠিক আছে বের করার পরে যে উত্তরটা বেরোবে আইজে কে দিয়ে তার মানে কি জাস্ট একটা ডিটার্মিনেন্ট সলভ করতে হবে উত্তর পেয়ে যাব তারপরে সেটাকে ডিডিটি দিয়ে তোমাকে সেটাকে সলভ করতে হবে মানে সরি ডেরিভেটিভ করে দিতে হবে তো এইভাবে আমরা সেটাকে করতে পারি যেহেতু আমরা ইতিমধ্যেই ফর্মুলাটাকে পড়লাম ফর্মুলাটার অ্যাপ্লাই করে দিলাম কিন্তু সব থেকে ডাইরেক্ট মেথডটাই হলো সব থেকে বেশি সহজ হবে ঠিক আছে এ ক্রস বি প্রথমে বের করে নেবে এই যে জে কে সি এরকম করে তারপরে সেটাকে ডেরিভেটিভ করে নেবে ব্যাস এইটা হলো তোমাদের আলটিমেট কাজ ওকে চলো তাহলে আর কি অঙ্ক করানোর প্রয়োজন আছে এখন না পরের দিনে পরের দিনের জন্যে কি ছেড়ে দেব চলো তাহলে আজকে থিওরি টিউরি অনেক হলো পরের দিনের জন্যে আমি চেষ্টা করছি অঙ্ক করানোর তোমাকে আর কিছু কয়েকটা এইচডাব্লিউ দিয়ে দিই সব থেকে ভালো ঠিক আছে কারণ ক্লাসটাকে বড় করে দিলে না আবার বোর হয়ে যায় কারণ এটা তো আর পেইড ব্যাচ না এটা হলো তোমাদের ফ্রি ক্লাস এবার ফ্রি ক্লাস মানে কি লোকে ভাবে যে ফ্রি দিস ইজ ফ্রি মানে পুরো ফ্রি যখন ইচ্ছা বেরোবো যখন ইচ্ছা ঢুকবো সেই রকম একটা ব্যাপার ওকে তো যেটা তোমাদেরকে বের করতে বলবো ধরো একটা এইচডাব্লিউ দিচ্ছি ইফ আর হচ্ছে সাইন অফ টি ঠিক আছে আমাদের কাছে সময় আছে তো অসুবিধা নেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা ভেক্টরের সিলেবাসটাকে কভার করে নেব কোনো চাপ নেই টু টি কে ক্যাপ ঠিক আছে এইরকম বলছে তারপরে বলছে যে দেন সো দ্যাট দেখাও যে বলে বলছে তোমাকে যে ডি আর ডিটি ঠিক আছে ডি আর ডিটি সমান সমান হচ্ছে রুট ওভার অফ ফাইভ অ্যান্ড ডি স্কোয়ার আর ডিটি এর স্কোয়ার সমান সমান বলছে ওয়ান তো এই রকম কিছু ব্যাপার কিন্তু অঙ্ক একটা আমি তোমার সামনে তুলে ধরলাম পরের অঙ্ক যদি বলি কয়েকটা অঙ্ক দিয়েই দিই বুঝলে তাহলে কারণ সোজা জিনিস তো জিনিসগুলোর পুরো একদম ভালোভাবে তোমরা সেটাকে করতে পারবে বল বলছি দেখো ইফ ইউ একটা ভেক্টর আছে সেই ভেক্টরটাকে একটা ফাংশন আকারে লিখছে সেটা হলো তোমার কাছে টি স্কোয়ার ইন্টু আই ক্যাপ টি ইন্টু জে ক্যাপ প্লাস টু টি প্লাস ওয়ান ইন্টু কে ক্যাপ বন্ধুরা

ইউ ডট ভি এর ফর্মুলাটা আমরা পড়েছি সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে এটাকে করতে হবে অ্যাট টি ইজ ইকোয়ালস টু ওয়ান দেখো এই জায়গাটা একটুখানি বলে দিই ব্যাপারটা বলেছে যে এই যে ইউ আর ভি দুটো ভেক্টর দিয়ে দিয়েছে তোমাকে ভালো করে শোনো ইউ এবং ভি দুটো ভেক্টর দিয়ে দিয়েছে তুমি কি করবে এখানে ইউ ডট ভি সেটাকে ক্যালকুলেট করে নেবে অথবা তুমি কী করতে পারো ওই যে লাল কালারের যে ফর্মুলাগুলো তোমার পছন্দ হয়েছে সেই ফর্মুলাগুলোকে এই যে দেখো এ ডট বি এই যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা অনুযায়ী তুমি আলটিমেট ক্যালকুলেশনটাকে করবে ক্যালকুলেশন করার পরে যেটা উত্তর বেরোবে যেটা উত্তর বেরোবে কই বেরোচ্ছে এখানে কই বেরোচ্ছে উত্তর তো বেরোবে ঠিক আছে এই রে হ্যাং হয়ে গেছে নাকি উত্তর যেটা বেরোবে যেমন হলো ধরো এই যে তোমার এটা আছে এখানে আমরা যে উত্তরটাকে বের করলাম আলটিমেটলি তোরটাকে বের করলাম এটাকে নিচে যাবে আদতেও কষ্ট করে নিয়ে যাওয়া যাক এই যে দেখো আই বলে টি এর এইরকম একটা ভ্যালু আসবে তারপরে যে বলে টি এর এইরকম একটা ভ্যালু আসবে কে বলে টি এর একটা এরকম ভ্যালু আসবে তখন বলছে যে টি সমান সমান এখানে সবগুলো টি আছে বলছে টি সমান সমান তুমি ওয়ান বসাও টি সমান সমান ওয়ান বসাও তাহলে বলো তো এটার উত্তরটা তুমি বের করতে পারবে না এটার উত্তরটা তো ঠিক তেমনই এত এত দূর পর্যন্ত করবে করার পরে টি সমান সমান তুমি কি বসাবে ওয়ান বসাবে তারপরে দুই নাম্বার আরও একটা আছে ঠিক আছে থামলে চলবে না বলছে ডট যখন করেছো তখন ক্রসটাকেও করে দেখাও ক্রসটাকেও তুমি করে দেখো ঠিক আছে ক্রস সমান সমান যেটা আসবে সেটা হচ্ছে সেভেন অফ জে ঠিক আছে সেভেন অফ জে প্লাস থ্রি অফ কে অ্যাট টি সমান সমান ওয়ান টি সমান সমান যখন ওয়ান বসাবে এটার ভ্যালু যেটা বেরোবে সেটা সমান সমান তুমি পেয়ে যাবে দিস ওয়ান ঠিক আছে ওকে তো ক্লিয়ার কনসেপ্ট এটার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ প্রথম অঙ্কটা যেটা আছে সেখান থেকে দেখো এই ভ্যালুটা সমান সমান এটা প্রমাণ করতে বলেছে এই ভ্যালুটা সমান সমান এটা প্রমাণ করতে বলেছে ঠিক আছে তো মডিউলাস ভ্যালু মডিউলার সমান সমান আমরা জানি এবার মডিউলাস ব্যাপারটা যদি না জানা থাকে তাহলে এ তো খুব মুশকিল ব্যাপার মডিউলাস ব্যাপারটা একটুখানি বলে দিতে হলে ঠিক আছে কি না যেমন ধরো যে কোনো একটা ভেক্টর এক্স আছে এক্স আই তারপরে হচ্ছে ওয়াই জে তারপরে বলছে জেড কে এরকম একটা ভেক্টর আছে তখন বলছে যে মডেলার্স অফ আর সমান সমান কী বলছে মডেলার্স অফ আর সমান সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তো ফর্মুলাটা বসাবে উত্তর বেরিয়ে আসবে তোমার কাছে রুট ওভার অফ ফাইভ ঠিক একই রকমভাবে ডি স্কোয়ার আর ডিটি বের করবে বের করার পরে এই ফর্মুলাটা বসাবে উত্তর তোমার হাতের মুঠোয় কিন্তু চলে আসবে ঠিক আছে চলো তাহলে এই দুটো অঙ্ক তোমাদের হোম থাকবে এই দুটো অঙ্ক করবে হ্যাঁ করার পরে নেক্সট ক্লাস তাহলে আমাদের নেক্সট সানডেতে তাহলে হতে চলেছে ঠিক আছে চলো তাহলে শেষ শেষে অবশ্যই পাঠান ব্যাচটার ব্যাপারে বলে দিই কারো যদি ইনকোয়ারি থাকে ব্যাপারটা নিয়ে পাঠান ব্যাচ নিয়ে তো এ এন পাঠান ব্যাচ নিয়েছি আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাচটার নাম হলো পাঠান আর যেটা থার্ড সেমিস্টারের ব্যাচ সেটার নাম হলো জওয়ান তো পাঠান ব্যাচে আমরা এখন পড়ছি যেমন হলো জিওমেট্রি তো জিওমেট্রি অর্ধেকটা আমরা শেষ করে ফেলেছি তো এখন যদি কেউ অ্যাডমিশান নাও তাহলে সমস্ত রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ নোট সমস্ত কিছু কিন্তু তুমি তোমার অ্যাপের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো অ্যাপের মধ্যে তোমার অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো এটার জন্যে তোমাকে খুব খুব মিনিমাম একটা ফিজ পেমেন্ট করতে হবে সেটা হলো তোমার কাছে পুরো কোর্সের জন্য তোমাকে পনেরোশো টাকা তোমার হচ্ছে কোর্স ফি ঠিক আছে দিস ইজ দ্য কোর্স ফি খুবই মিনিমাল কোর্স ফি কারণ তুমি যদি অন্যান্য জায়গায় ধরো মান্থলি ফিসটাকে পে করো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা অনেকটাই বেশি কিন্তু হিসেব মতো তো অনলাইন যেহেতু সেই কারণে আমি কিন্তু এতটা কম কিন্তু ফিসটাকে রাখতে পারছি যদি অনলাইন না হতো অফলাইন হতো তাহলে কিন্তু আমাকেও মানে বেশি ফিস নিতে হতো তো ঠিক আছে নিজের পছন্দ মতো দেখবে তোমরা যদি ক্লাসগুলোকে এখানে ভালো লাগে তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি ওখানেও ভালো লাগবে কারণ তোমার পাঠান ব্যাচাও ঠিক একই রকমভাবে তোমাকে কিন্তু পড়ানো হয় ঠিক আছে তা আমরা জিওমেট্রিক পড়ছি বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই অবশ্যই ইমিডিয়েটলি অ্যাডমিশান নিয়ে নাও কারণ প্রথম থেকে না পড়লে না মানে শেষের দিকে চাপ হয়ে যায় অনেক ঠিক আছে তো পাস তো করে যাবে নো ডাউট পাস করে যাবে টিউশন না পড়লেও মনে হয় পাস করে যাবে কারণ ফার্স্ট সেমিস্টার সিলেবাসটা অতটা হার্ড নয় কিন্তু ব্যাপারটা হলো ভালো মার্কস কিন্তু পেতে হবে ঠিক আছে সেই জন্যেই অ্যাকচুয়ালি মানুষ টিউশন ধরে অনেকে হয়তো তোমাকে বলে দিতে পারে ব্যাপারটা মানে আমি টিউশন পড়াচ্ছি সেই জন্য বলছি না অনেকে হয়তো বলতে পারে যে এমনিতেই পাশ করে যাবে কারো যদি সেরকম মোটিভ থাকে যে এমনিতেই সে পাশ করে যাবে তাহলে তার টিউশন পড়ার দরকার নেই আর যদি ইচ্ছে থাকে যে না একটু ভালো রেজাল্ট করব একটু ভালো করে পড়ব তাহলে কিন্তু যেখানে ইচ্ছা হয় সেখানে কিন্তু টিউশনটাকে অবশ্যই পড়বে এটা কিন্তু তোমাকে অ্যাডভাইস দেবো আমি বারবার মানে থার্ড সেমিস্টারের ব্যাচও আমি কিন্তু বেশি গল্প করি না আমি তোমাদের ব্যাচে বেশি গল্প করি এই কারণে কারণ ফার্স্ট সেমিস্টারের ব্যাচেই সব থেকে বেশি সাপ্লি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে ঠিক আছে সব থেকে বেশি মানুষ মানে ফেল করে আর তোমাদের এখন তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে যখন ইয়ারলি সিস্টেম ছিল মানে আমরা ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছি তখন তো মানে মাথা খারাপ তোমার দশ পার্সেন্ট ছেলে পাশ করতো আর বাকি সবাই ফেল করতো ঠিক আছে তো এখন অনেকটা ইজি হয়ে গেছে তোমরা ট্রাই করো বেশি বেশি করে নাম্বার তোলার ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে আমাদের অন্য তোমার নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থেকো আর যদি কোনো রকমের কোয়ারিস থাকে তাহলে আমাকে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে দারুণ লাগলো আশা করছি পুরো ক্লাসটা যদি ঝাঁ চকচকে লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাও যে দারুণ লাগলো পুরোটাই যেন ঝাঁ চকচকে ঠিক আছে ওকে সবাই খুবই ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে বাই